হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ক্যালসিয়ামের অভাব পূরণ করবে যে 6টি খাবার। চলুন তাহলে জেনে নেওয়া যাক। আমরা অনেকে ক্যালসিয়ামের অভাব হাড়ে হাড়ে টের পাই। সিঁড়ি ভাঙতে গেলে, একটু হাঁটাহাঁটি করতে গেলে কুকুরে উঠি ব্যথায়, পা আর চলে না। আবার এই হাড়ের যত্নের ক্ষেত্রে অধিকাংশ মানুষই হয় খুবই উদাসীন, যার ফলে হরহামেশা দেখা দেয় ক্যালসিয়ামের অভাবজনিত রোগ ব্যাধি। অতিরিক্ত লবণ, সফট ড্রিঙ্কস, অতিরিক্ত চা বা কফি খাওয়ার অভ্যাস হাড়ের খুব ক্ষতি করে। এমনই আরও অনেক বিষয় হয়তো আমরা জানি না, যেগুলো আমাদের অজান্তেই হাড়ের ক্ষতি করে চলছে। তবে কিভাবে এই ক্ষয়ক্ষতির হাত থেকে হাড় বাঁচানো যায় তা জেনে নেওয়া যেতেই পারে। অনেক খাবার রয়েছে যেগুলো নিয়মিত খেতে পারলে শরীরের ক্যালসিয়ামের ঘাটতি মিটিয়ে হাড় মজবুত করবে। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক কী কী খাবার আমাদের হাড়কে মজবুত ও শক্ত করবে। এক, মজবুত হাড় পেতে নিয়মিত ব্রোকলি খেতে পারেন। ক্যালসিয়ামের ভরপুর এই সবজিটি শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে সাহায্য করে। দুই, টক জাতীয় ফল হাড়ের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কমলা লেবু, বাতাবি লেবু, পাতি লেবুর মতো যে কোনো লেবুতেই থাকে ভিটামিন সি আর সাইট্রিক অ্যাসিড, যা শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে সাহায্য করে। তিন, শরীরের ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে সয়াবিন খুবই উপকারী। এক কাপ সয়াবিনে প্রায় 175 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে, তাই নিয়মিত সয়াবিন খান উপকার পাবে। চার, শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণে নিয়মিত ঢ্যাঁড়স খেয়ে দেখুন। 50 গ্রাম ভেন্ডি বা ঢ্যাঁড়সে প্রায় 172 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। পাঁচ, কাঠবাদামে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। এক মুঠো কাঠবাদামে প্রায় 266 মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে। তাই শরীরের ক্যালসিয়ামের ঘাটতি দ্রুত পূরণ করতে প্রতিদিন খেতে পারেন এক মুঠো কাঠবাদাম। ৬, শরীরের ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে তিলের বীজ খুবই উপকারী, কারণ তিলের বীজে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। 100 গ্রাম কাঁচা তিলের বীজে 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে। তো দর্শক, আপনারা জানতে পারলেন কী কী খাবার আমাদের শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। তাহলে আজ থেকে নিয়মিত খাওয়া শুরু করুন এই ধরনের খাবার। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।